हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। জেনে নিতে হবে অক্টোবর মাসটা আমাদের কেমন যাবে না যাবে। জানবো মকর রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে, মকর রাশির কর্মক্ষেত্রটা কেমন থাকছে। কর্মক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারে যদি আপনারা গ্রোথ পেতে চান তাহলে নতুন কিছু শিখুন, তাহলে দেখবেন আপনারা ক্যারিয়ারে অনেক গ্রোথ পাচ্ছেন। নিজের যে স্কিলগুলো আছে সেগুলো কিন্তু এই সময় আপনাকে প্রচণ্ড পরিমাণ ডেভেলপ করতে হবে, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা দেখবেন অনেকটা বেটার হয়ে যাচ্ছে। যারা এই মুহূর্তে জব একদম নেই তারা কিন্তু ফ্রেন্ডসের হেল্পের জন্য এই মাসে কিন্তু জব পেয়ে যেতে পারেন, আর যারা অলরেডি জব করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা 100% থাকছে। বসের চোখে আপনি বেশ একজন মান্যগণ্য ব্যক্তি হয়ে উঠবেন, বসের সাপোর্ট কিন্তু এই সময় আপনাদের থাকছে। নতুন বিজনেস যারা শুরু করেছেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। নতুন বিজনেস এক কথা যাকে বলে খুব ভালো পারফর্ম কিন্তু এই মাসে করবে। যারা অনেকদিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা এই মাসে খুব ইজিলি কিন্তু লোন পেয়ে যেতে পারেন। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে যেটা বলার, আপনারা এই সময় বাবা মার থেকে হেল্প পেতে পারেন, ভাই বোনের থেকে হেল্প পেতে পারেন, যার ফলে কিন্তু আপনার অর্থনৈতিক কোনো আর্থিক অনটনে পড়লে সেখান থেকে কিন্তু খুব ইজিলি ওভারকাম করে যেতে পারবেন। তবে আপনাদের নিজেদের অর্থনৈতিক গ্রোথকে কিন্তু এই সময় ডেভেলপ করানো প্রচণ্ডভাবে প্রয়োজন, তার জন্য কিন্তু আপনাদের যা যা করণীয় সেগুলো কিন্তু করতে হবে। আপনারা যদি আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট নিয়ে বসের সাথে কথা বলেন তাহলে কিন্তু এই মাসে আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। আপনারা যারা বিজনেস করেন তাদের অর্থনৈতিক গ্রোথ কিন্তু এই মাসে অনেকটা ভালো থাকবে, তুলনামূলক যারা জব করেন বিজনেসের ক্ষেত্রে অর্থনৈতিক গ্রোথ অনেকটা বেটার। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে এই সময় আপনাদের যদি কোনো সমস্যা চলে এসে থাকে অনেকদিন ধরে, সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক বা আপনাদের যদি কোনো সমস্যা অনেকদিন ধরে চলে এসে থাকে সেটা কিন্তু এই সময় খুব ইজিলি আপনারা মিটিয়ে নিতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এই সময় প্রচণ্ড বন্ধুত্বের সম্পর্কে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। স্বামী স্ত্রী যে কোনো বিষয়ে কিন্তু একে অপরের পাশে থাকবেন, একে অপরকে কিন্তু হেল্প করবেন। যারা প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু চাপের। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে কিন্তু একটু অবজেকশন করতে পারে যে আপনি প্রচণ্ড ব্যস্ত হওয়ার কারণে তাকে সময় দিতে পারছেন না, এই বিষয়টা নিয়ে আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে বা একটু সময় দিতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জিনিসটা ডিপেন্ড করবে কিন্তু সম্পূর্ণ আপনাদের। জানবো হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলার, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, এই সংক্রান্ত সমস্যা কিন্তু অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি আপনারা প্রচণ্ড পরিশ্রম করেন তাহলে একটু রিল্যাক্স করুন, না হলে কিন্তু সমস্যাগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যও কিন্তু এ মাসে আপনাদের খুব একটা ভালো কিন্তু থাকছে না। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফ একদম যাকে বলে খুব ঠিকঠাক, ফ্যামিলি লাইফে সেরকম কোনো সমস্যা নেই, তবে ফ্যামিলির লোকজনদের নিয়ে একটু ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে কিন্তু একটু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। ফ্যামিলির লোকজনদের সাথে সময় কাটান, ফ্যামিলির লোকজনদের সময় দিন, ভাই বোনের সাথে সম্পর্ক অনেকটা স্ট্রং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনাও কিন্তু এ মাসে আপনাদের থাকছে। জানবো এডুকেশান কেমন থাকছে না থাকছে। এডুকেশানের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে এডুকেশানে ভালো রেজাল্ট পাবেন, হায়ার স্টাডির জন্য সময়টা ভালো। যারা টেকনিক্যাল পড়াশোনা করেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাদের জন্য সময়টা ভালো, তারা খুব ভালো পারফর্ম কিন্তু এই সময় করতে পারবেন। কলেজে অ্যাডমিশনের নেওয়ার ব্যাপার থাকলে অ্যাডমিশান খুব ইজিলি এই সময় আপনারা পেয়ে যাবেন। পড়াশোনায় যে গ্যাপটা এতদিন চলে এসেছিলো সেই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনারা পড়াশোনার ফিল্ডে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু এই মাসে পেতে চলেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম অনেক ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে, তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।